কারো বাবার ক্ষমতা নাই মাদারপুর শহরে ঘুষ ঘুষনাত দূরের কথা ঘুষের কথা মুখে উচ্চারণ করা আসসালামু আলাইকুম মাদারপুর উপজেলা পরিষদের নির্বাচন দু হাজার চব্বিশ সালে এসে গেছে এখানে দৃশ্যমান দুইজন ক্যান্ডিডেট একজন পাবেলুর রহমান শফিক খান যিনি আগেও দুই দুইবার উপজেলার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন বা হয়েছেন এবং আরেকজন জননেতার জনাব শাহজাহান খানের বড় ছেলে আসিফুর রহমান আসিফ খান যারা দুজনই খান পরিবারের সদস্য গতানুগতিক যে নির্বাচন আমরা দেখেছি বা সময়টা আমরা দেখেছি পিরিয়ডটা দেখেছি সেখানে যেরকম হয়েছে যে উপজেলার যে চেয়ারম্যান তার পাশে যে ছোট ছোটো নেতা আছে তাদেরকে তারা টেক কেয়ার করেছেন এবং ছোট ছোট যে কাজগুলো আসলে হওয়ার কথা ছিল সেই কাজগুলোও তারা করেছেন বাট দৃশ্যমান বড় কোনো কাজ ওইভাবে হয়নি বা ব্রিলিয়ান কোনো কাজ এখন হয়নি আমি আশা করব জনতা জনাব শাহজাহান খানের বড় ছেলে আসিফুর রহমান আসিফ খান ঘোষণা করুক আজকে থেকে মাদারীপুর শহরে কোনো প্রকারের ঘুষ বাণিজ্য চলবে না কারো বাবার ক্ষমতা নাই মাদারীপুর শহরে ঘুষ না এত দূরের কথা ঘুষের কথা মুখে উচ্চারণ করা আমি চাই তাদের দুইজনের মধ্যে একজন ঘোষণা করুক চরমুগরিয়া কলেজ থেকে নদীর পার ঘেসে হাউস দ্বীপ পর্যন্ত একটা ওয়াকওয়ে করা হোক যেখানে মুক্ত বাতাসে নদীর যে স্নিগ্ধ হাওয়া ওই হাওয়ার পাশ দিয়ে সকাল দুপুর রাত আমার মা বোনেরা হাঁটতে পারে সাইকেল চালাতে পারে আমি এটা আশা করি আপনাদের মধ্যে থেকে একজন ঘোষণা করুক যে আমি সাউন্ড পলিউশন নিয়ে কাজ করব যদি কোনো লোক একটা সভ্য দেশ থেকে গিয়ে যদি বাংলাদেশে যায় যে হর্নের শব্দ শুনতে পাওয়া যায় মানে অসুস্থ হয়ে যাওয়ার অবস্থা প্রত্যেকটা মোমেন্ট হরেন দিচ্ছে তাদেরকে সচেতনতা সচেতন আপনারা করেন সাউন্ড পলিউশন নিয়ে কাজ করেন আমি যে আপনারা এই ঘোষণা দেন আন্তর্জাতিক মানে না হলেও ঢাকার যেই হসপিটালগুলো আছে বড় বড় হসপিটাল আপনাদের যে আইডল আমাদের যে আইডল বঙ্গবন্ধুর সাথে যে রাজনীতি করেছে একশো তিন বছরে যে আপনাদের ঐতিহ্য জানাব জনাব মলান আসমত আলী খানের বাসায় বা ভিটায় আপনি একটা হসপিটাল করেন অথবা আশেপাশে একটা হসপিটাল করেন আমি এই ঘোষণা চাই আমার মা বোনারা যেন সেফলি হাঁটতে পারে রাস্তায় আমি চাই মাদারীপুর পুলিশ যেন আরও অ্যাক্টিভ হয় তারা টহল দিতে থাকে চব্বিশ ঘন্টা শিফট করে আমরা ঘুমিয়ে থাকলে তারা আমাদেরকে পাহারা দিবে। আমি চাই এইভাবে আপনারা অ্যাক্টিভ হন এইভাবে আপনারা ঘোষণা দেন তারপর আমরা যারা জনগণ আছি আমরা তখন সিদ্ধান্ত নেব যে আসিফ খানকে আমরা ভোট দেবো না শফিক খানরা ভোট দেবো মানে আপনাদের মধ্যে ঘরের মধ্যে থেকেই দলাদলি রেশারেশি আমরা এর মধ্যে যেতে চাই না আমি ব্যক্তিগতভাবে যদি আপনারা সেই গতানুগতিক রাজনীতি করেন আমি ভোট দেওয়ার পক্ষে না আমি ভোটই দেব না যদি আপনারা এই রাজনীতি করেন আর যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলেই আমরা ভোট দেব আমরা বেছে নেব কাকে ভোট দেবো কার ভীষণ সুন্দর শেখ হাসিনা যেমন দু হাজার সালের মধ্যে বাংলাদেশকে ইউরোপের দেশ বানানোর প্ল্যান করেছে তদ্রুপভাবে আপনারা এই টার্মে ক্ষমতা আসলে কি করবেন মাদারপুরবাসীকে কি দেবেন সেই ভীষণটা আপনাদেরকে দেবেন তারপর আমরা সিদ্ধান্ত নেবো আমরা কাকে ভোট দেবো আপনারা সবাই ভালো থাকবেন সকলের বুদ্ধির উদয় হোক মাদারপুরে এগিয়ে যাক বাংলাদেশের মধ্যে একটা মডেল টাউন হোক মাদারপুর আলাইকুম